পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালস এর ভিডিওগুলি স্নাতক, স্নাতকোত্তর এবং বিভিন্ন প্রতিযোগিতার যে সিলেবাস সেগুলি মাথায় রেখে তৈরি করা হচ্ছে। আশা করি তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই ভিডিওগুলির যে লেসেন্স আছে সেগুলো কাজে লাগবে। এই ভিডিওটিতে আমরা একজন ইংরেজ দার্শনিককে নিয়ে আলোচনা করতে চলেছি, যার নাম হলো থমাস হবস। তার আগে বলে রাখি, তোমরা ডেলি ডোজের যে কুইজ পেজ আছে আমার ফেসবুকে পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালসের, সেটা ফলো করবে, তাহলে তোমাদের প্রতিদিন কিছু না কিছু টপিক রিভাইজ হবে। আর এটা মনে রাখবে সবসময় যে কোনো পরীক্ষায় সাফল্যের জন্য রিভিশন ব্যাপারটা কিন্তু অত্যন্ত জরুরি, তাই তোমরা ফর ডেলি ডোজ অফ কুইজ অন অল টপিক্স এর জন্যে আমার ফেসবুক পেজ পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালস ফলো করবে। এই ভিডিওতে আমরা সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা থমাস হবসকে নিয়ে আলোচনা করব, যার জন্ম হয়েছিল 1588 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয়েছিল 1679 খ্রিস্টাব্দে। হবসকে নিয়ে আলোচনার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, হু রোড দ্য বুক প্যাট্রিয়ার্কা, প্যাট্রিয়ার্কা বইটি কে লিখেছিলেন? এই বইটি ছিল রাজতন্ত্রের পক্ষে এবং রাজা ঈশ্বরের প্রতিনিধি এই মত প্রকাশ করা হয়েছিল এবং রাজবংশের পিতৃতান্ত্রিক কর্তৃত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। অন্যদিকে সামাজিক চুক্তি মতবাদের সমালোচনা করা হয়েছিল। তোমরা এর উত্তর কমেন্ট বক্সে দেবে। হবস সপ্তদশ শতকের একজন সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। তিনি শক্তিশালী কেন্দ্রীয় কর্তৃত্বের সপক্ষে মত পোষণ করেছেন। তার মতে সমাজে যে বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধ, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একজন সার্বভৌমের দরকার আছে। তিনি তার বই লেভিয়াথান, যেটি তিনি 1651 খ্রিস্টাব্দে লিখেছিলেন, তার জন্য বিখ্যাত। বইটি অন্য নাম দ্য ম্যাটার ফর্ম অ্যান্ড দ্য পাওয়ার অফ কমনওয়েলথ, এটা মনে রাখবে। তার লেভিয়াথান বুক তিনি লিখেছিলেন 1651 খ্রিস্টাব্দে, আর এটা ছিল একজন সার্বভৌমের সপক্ষে লেখার বুক। আমরা এই ভিডিওতে তার যে ধারণাগুলি সেগুলি আলোচনা করব, সেগুলি হলো প্রাকৃতিক অবস্থা নিয়ে তিনি কী বলেছেন, সামাজিক চুক্তি মতবাদ তিনি কীভাবে উপস্থাপিত করেছেন, সার্বভৌমের ধারণা কী, প্রকৃতির আইন বলতে তিনি কী বুঝিয়েছেন এবং তার হবসের লেভিয়াথান নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি স্টেট অফ নেচার বা প্রাকৃতিক অবস্থার যে তত্ত্ব তিনি দিয়েছেন। প্রাকৃতিক অবস্থার তত্ত্ব দেওয়ার আগে তিনি প্রকৃতিকে, প্রকৃতির যে অবস্থা সেটাকে বর্ণনা করেছেন। প্রকৃতিতে যেখানে না স্বাভাবিকভাবে মানুষ বসবাস করত, সেখানে কোনো আইনই কার্যকর ছিল না। ভুল বা ঠিক নির্ধারণের জন্য জনগণ নিজের মতোই থাকতো, সেখানে কোনো কর্তৃত্ব ছিল না যে ঠিক করবে কোনটা ভুল বা কোনটা ঠিক। মানুষের জীবন ছিল একাকী, হতভাগ্য, ঘৃণ্য, ভয়ঙ্কর এবং স্বল্পায়ুযুক্ত। এখানে যে ওয়ার্ডসগুলো হবস ইউজ করেছেন সেগুলো সলিটারি, পুয়োর, ন্যাস্টি, ব্রুটিস অ্যান্ড শর্ট। তোমাদের কিন্তু কোনো সময় যদি লিখতে হয় কোশ্চেনের আনসার, তখন কিন্তু তোমরা বাংলা মিডিয়াম থেকে হলেও তোমাদেরকে এই ইংলিশ ওয়ার্ডগুলো ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। হবস কেমন করে তার মা যে প্রকৃতিতে মানুষের চরিত্রকে অঙ্কিত করেছিলেন, তাহলে এই ওয়ার্ডগুলো মনে রাখবে, যেটা তিনি মানুষের চরিত্রকে ডিসক্রাইব করার জন্য ব্যবহার করেছেন সেটা হচ্ছে সলিটারি, পুয়োর, ন্যাস্টি, ব্রুটিস অ্যান্ড শর্ট। প্রকৃতিতে সবসময় একটা যুদ্ধের অবস্থা বর্তমান ছিল এবং এটাকে বলতে পারো আরও খারাপভাবে, যেটা হচ্ছে কি, সবার বিরুদ্ধে সবার যুদ্ধ। এখানে কোনো যদি ডিসপিউট হতো, কোনো যদি বিবাদ হতো, সেটা অমীমাংসিতই থেকে যেত, কেন কি এখানে কোনো অথরিটি ছিল না বা কর্তৃত্ব ছিল না। তারপরে হবস এটাও বলতে চেয়েছেন যে এখানে কোনো শিল্প, কৃষি, নৌব্যবস্থা, কলা, ব্যবসা বাণিজ্য কিছুরই বিকাশ হয়নি। সবসময় মানুষরা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত থাকতো এবং সবাই সবাইকে হত্যা করার ক্ষমতা রাখতো ছলে বলে কৌশলে। জনগণ এই অসহ্য অবস্থা থেকে মুক্তি পেতে চাইল এবং তাদের সমষ্টিগত নিরাপত্তাকে প্রাধান্য দিল। আসি এবার সামাজিক চুক্তির কথায়। হবস সামাজিক চুক্তি বলতে কী বুঝিয়েছেন? তিনি এটাকে পারস্পরিক সমঝোতার মাধ্যমে অধিকার হস্তান্তরকরণ বলেছেন।
প্রাকৃতিক ব্যবস্থায় তারা সীমাহীন প্রাকৃতিক অধিকার ভোগ করত, যার ফলে সবাই যা খুশি করতে পারত। সামাজিক চুক্তির মাধ্যমে তারা পারস্পরিক সমঝোতার চুক্তিতে আবদ্ধ হলো। তাহলে তিনি যে প্রাকৃতিক অবস্থার কথা বলেছেন, সেখানে তিনি বলতে চেয়েছেন যে মানুষের প্রাকৃতিক যে স্বাধীনতা ছিল সেটা মানুষ ব্যবহার করত, কিন্তু সেটা যথেচ্ছভাবে ব্যবহার করত, যার জন্য সেখানে সবসময় একটা বিশৃঙ্খলার অবস্থা ছিল। এরপরে হবস বলছেন কি, মানুষের মধ্যে কিন্তু যুক্তিবাদী নেচারটাও আছে, যুক্তিবাদী প্রবৃত্তিও আছে, তাই সেই যুক্তিবাদী প্রবৃত্তি থেকে তারা স্থির করলো শান্তি শ্রেয়, এবং শান্তির রাস্তাতেই তারা চুক্তিতে আবদ্ধ হলো, শান্তির রাস্তাটাকেই তারা বেছে নিল। তাদের সবাই মিলে সার্বভৌমকে তাদের প্রাকৃতিক অধিকার প্রত্যর্পণ করলো অসহ্য প্রাকৃতিক অবস্থা থেকে সুরক্ষা পাবার জন্য। এখনই আমরা যে বর্ণনাটা দিলাম, হবস যে বর্ণনা দিয়েছেন প্রাকৃতিক অবস্থা, সেটা বুঝতেই পারছো কতটা অসহনীয় হয়ে উঠেছিল মানুষের কাছে। এবং হবস মনে করছেন কি, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ শান্তির রাস্তাটাকেই বেছে নিয়েছিল। হবস যে প্রাকৃতিক রাজ্যের যে অসহনীয় অবস্থা বর্ণনা করেছেন, তার থেকেই মুক্তি পাওয়ার জন্য মানুষ একটা সার্বভৌম ক্ষমতার কাছে নিজের ক্ষমতা প্রত্যর্পণ করলো। সার্বভৌম ক্ষমতা হবসের মতে দুভাবে পেতে পারে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বাই ইনস্টিটিউশন, বা অর্জনের মাধ্যমে বাই অ্যাকুইজিশন। প্রতিষ্ঠানের মাধ্যমে বলতে তিনি কি বুঝিয়েছেন, যে মানুষ একটি কেন্দ্রীয় কর্তৃত্ব স্বীকার করবে বিশৃঙ্খল জীবন থেকে মুক্তি পেতে, বা বহিরাগত আক্রমণকারীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। হবস বলেছেন সার্বভৌম ক্ষমতা বা সভরেনটি দুভাবে তৈরি হতে পারে, প্রথমত বাই ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের মাধ্যমে, আর বাই অ্যাকুইজিশন বা অর্জনের মাধ্যমে। হবস যে স্টেট অফ নেচারের কথা বলেছেন, সেখানে মানুষ একটা অসহনীয় অবস্থার মধ্যে ছিল এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কোনো সভরেনের কাছে তাদের ক্ষমতা প্রত্যর্পণ করেছিল, এটা একটা। আরেকটা হতে পারে বাই অ্যাকুইজিশন, বা বাইরে থেকে কোনো আক্রমণের ভয়ে তারা একজন সার্বভৌমের কাছে আশ্রয় নিয়েছিল এবং তারা একটা নিরাপদ আশ্রয় চেয়েছিল সার্বভৌমের কাছে কোনো শর্ত ছাড়াই। একমাত্র তাদের কাছে যে শর্ত ছিল সেটা হচ্ছে তাদের প্রতিরক্ষা। তো এই দুটোভাবে সভরেনটি হতে পারে, বাই ইনস্টিটিউশন বা বাই অ্যাকুইজিশন, প্রতিষ্ঠানের মাধ্যমে বা অর্জনের মাধ্যমে। যাই হোক না কেন, হবসের মতে প্রাতিষ্ঠানিক বা অর্জিত যে ধরনেরই সার্বভৌম হোক না কেন, দুটোই বৈধ, দুটোই লিগাল। আর এর লক্ষ্য হলো ভয় থেকে মুক্তি পাওয়া, হয় বহিরাগত শক্তি থেকে বা নিজেদের মধ্যে যে ঝগড়া ঝামেলা সেটা থেকে। সেই জন্যে এই দু ধরনের সার্বভৌমই হচ্ছে বৈধ। সার্বভৌমকে হবস লেভিয়াথান এর আত্মা বলে মনে করেছেন। সার্বভৌমকে প্রজারা মান্য করবে, হবসের সার্বভৌম আইনের উপরে। সার্বভৌম হলো হবসের মতে মর্তের দেবতা, যে কোনো সংবিধান বা চুক্তির ঊর্ধ্বে। সার্বভৌমকে কেউ কোনো চুক্তি দিয়ে বা কোনো শর্ত দিয়ে বাঁধতে পারে না। সার্বভৌম একমাত্র ঈশ্বরের কাছে দায়িত্ববদ্ধ, বা বলা যায় প্রাকৃতিক আইনের কাছে হবসের মতে সার্বভৌমের হাতে পৌর, সামরিক, বিচার ব্যবস্থা, যাজকীয়, এমনকি মত প্রকাশের অধিকার সব কিছুই থাকবে। তার আলোচনায় ক্ষমতা স্বতন্ত্রীকরণের কোনো আলোচনা নেই। সংক্ষেপে বলা যায়, লেভিয়াথানের জন্য সভরেন হলো সব থেকে গুরুত্বপূর্ণ। সভরেন হলো আইন প্রণয়নকারী, বিচারকারী, এবং সার্বভৌমের সব ধরনের নলেজই আছে, এবং একমাত্র সার্বভৌমই হলো যে পৌর শান্তি সেটা রক্ষা করার একমাত্র প্রতিষ্ঠান। লজ অফ নেচার বলতে কি বুঝিয়েছেন হবস? প্রাকৃতিক আইন বলতে হবস কি বুঝিয়েছেন? যার কাছে সার্বভৌম, যেটা মেনে সার্বভৌম চলবে। প্রাকৃতিক আইন বলতে হবস বুঝিয়েছেন কি, আমরা সেইভাবে অন্য কাউকে ট্রিট করব না যেইভাবে আমরা ট্রিট হতে পছন্দ করি না, বা আমরা সেই ব্যবহার কারোর সাথে করব না যেই ব্যবহার আমরা অন্যের কাছ থেকে আশা করি না। আর যদি এই ধারণা আমাদের মধ্যে থাকে, তাহলে ইনইকুইটি, ক্রুয়েলটি, ইনগ্র্যাটিটিউডের মতন যে খারাপ কনসিকোয়েন্সেসগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা যাবে। এর যদি কোন সার্বভৌম লজ অফ নেচার দিয়ে পরিচালিত হয়, তাহলে সে ঠিক মতন বিচার করতে পারবে এবং মানুষের মধ্যে সমতা বজায় রাখতে পারবে, এবং সে ক্রুয়েলটি বা নিষ্ঠুরতা দেখাবে না,
এবং অকৃতজ্ঞতা দেখাবে না যারা তার কাছে ক্ষমতা সমর্পণ করেছিল। সেই জন্যে তিনি লজ অফ নেচারের কাছে সার্বভৌমের দায়িত্ববোধ আছে বলেছেন, আর একমাত্র গডের কাছে, কেন কি এই আইন দিয়ে যখন সার্বভৌম পরিচালিত হবে তখন তার দ্বারা ন্যায় বিচার বা তার দ্বারা মানুষের সুরক্ষা প্রতিষ্ঠিত হবে। লিভিয়াথান যে বইটি হবস লিখেছিলেন 1651 খ্রিস্টাব্দে, সেটাতে তিনি কি লিখেছিলেন, লেভিয়াথানকে হবস স্টেটের প্রতিনিধি বলে মনে করেছেন, এবং লেভিয়াথানকে তিনি একজন কাল্পনিক ব্যক্তি হিসেবে উপস্থাপিত করেছেন যা সমস্ত নাগরিকের শরীরের সমষ্টি। লেভিয়াথান হলো সার্বভৌম। লেভিয়াথান তৈরি হয়েছে মানুষের সঙ্গে চুক্তির মাধ্যমে, মানুষে মানুষে চুক্তির মাধ্যমে প্রাকৃতিক অবস্থার যে ভয়াবহতা ছিল সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। লেভিয়াথানের শক্তি হলো যেটা মানুষকে প্রোটেক্ট করে ধরনের বিপদ থেকে বা সব ধরনের অসুরক্ষা থেকে। হবসকে তার চরমবাদী এই সার্বভৌমের ধারণার জন্য সমালোচনা করা হয়েছে। তিনি সার্বভৌমকে বলেছেন চরম, অবিভাজিত এবং অনিয়ন্ত্রিত, অসীম। সেই জন্যে অনেকজন হবসকে সমালোচনা করে থাকেন, এবং হবসের যে সবরেন তিনি কিন্তু চুক্তির পার্টির কোনো অঙ্গ নন। নর্মালি স্বাভাবিকভাবে আমরা জানি চুক্তি মানে যখন চুক্তি হয় তখন দুটো পক্ষ থাকে, কিন্তু এখানে হবস যে তার সার্বভৌমকে তৈরি করেছেন, সার্বভৌম কিন্তু চুক্তির ঊর্ধ্বে, তিনি চুক্তির বাইরে। তার সঙ্গে যাদের চুক্তি হয়েছে তাদের কোনো শর্তই তিনি মানতে বাধ্য নন। এই ধারণার জন্য তাকে সমালোচনা করা হয়েছে। তার কাছে, হবসের কাছে একমাত্র রাজনৈতিক আনুগত্য হলে সার্বভৌমের কাছে তবেই শান্তি সম্ভব, একমাত্র আনকন্ডিশনাল আনুগত্য সার্বভৌমের কাছে, যেটা কি কখনোই সম্ভব না, কেন কি কোনো সভরেন সে যেই হোক না কেন তার মধ্যে কিছু ভুল কিছু দোষ থাকতেই পারে, কিন্তু হবস এটা স্বীকার করতে রাজি নন। তিনি গৃহযুদ্ধ এড়ানোর জন্য এবং বিশৃঙ্খলাকে এড়ানোর জন্য সার্বভৌমকে চরম রূপ দিয়েছেন, সেই জন্য তিনি কোনো বিদ্রোহকে মনে করেননি বৈধ, বা নাগরিকের কোনো বিদ্রোহ করার ক্ষমতাকে তিনি স্বীকৃতি দেননি। যদিও যদিও সার্বভৌমের সঙ্গে নাগরিকের চুক্তি হয় কি একটা শান্তি প্রক্রিয়া বজায় রাখার জন্য, কিন্তু তার পরিবর্তে সার্বভৌম কিন্তু কোনো শর্ততেই আবদ্ধ নন। তার কাছে একমাত্র চয়েস নাগরিকের কাছে হয় চরমবাদী সার্বভৌম বা নৈরাজ্য, এর দুটো ছাড়া তিনি নাগরিকের কাছে আর কোনো সম্ভাব্য পক্ষ রাখেননি। এখন কোশ্চেন হলো, যিনি সার্বভৌম তিনিও একজন মানুষ, এবং মানুষের চরিত্রের মধ্যে যে ভুল ত্রুটি আছে সেটা তার মধ্যেও থাকতে পারে, যেটা কোনো সময় নাগরিকদের জন্য ক্ষতিকর হতে পারে, কোনো সময় স্টেটের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু তিনি নাগরিকদের এর বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো অধিকারই দেননি। বিভিন্ন রাষ্ট্রে আমরা জানি সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণের যে প্রথা আছে বিভিন্ন বিভাগের মধ্যে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে, যাতে করে কোনো একটা স্টেটে ক্ষমতা কে নিয়ন্ত্রণে রাখা যায়। হবস কিন্তু সেই সেপারেশন অফ পাওয়ারে বিশ্বাস করেননি। হবসের সার্বভৌম কিন্তু জনগণের কাছে জবাবদেহি নয়, সার্বভৌম সব কিছু প্রশ্নের ঊর্ধ্বে। কিন্তু আমরা জানি কি শাসন ব্যবস্থা ভালোভাবে চলতে গেলে, বা গুড গভর্নেন্স বলতে আমরা যা বুঝি, তার জন্য একটা অথরিটির অ্যাকাউন্টেবিলিটি থাকা চাই তার নাগরিকদের কাছে, কিন্তু হবস এটাতে বিশ্বাস করেননি। এগুলোই ছিল হবসের সম্পর্কে আমাদের আলোচনা, এই পয়েন্টসগুলোই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিও শেয়ার এবং লাইক করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। ধন্যবাদ।